আর একটা লক্ষ্য রাখবেন, এই অর্ধেকটা যেন আপনাদের এই কার্ডটা যেন দেখা যায়, তাহলে মনে রাখবেন এটা আপনাদের সঠিক নিয়ম রয়েছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিষয়টা কি, তো আপনারা বুঝতে পেরে গেছেন থাম্বনেল দেখে। তবুও বলে দেয় যে আজকে আপনাদেরকে যেটা দেখাবো, যারা নতুন আপনারা বাইক চালাচ্ছেন তাদের কিন্তু এটা জানা নেই, আবার যারা অনেকদিন থেকে বাইক চালায় তারা হয়তো অনেকে এটা জানে না, যে আমাদের যে লুকিং গ্লাস রয়েছে না বাইকের, এটা কিন্তু খুব একটা কার্যকরী জিনিস, মানে খুব কাজের জিনিস। আপনারা যখন লং ড্রাইভে যাবেন, বাইরে যখন বাইক চালাবেন না, তখন এটা কিন্তু খুব কাজে দেবে। তবে আজকে আপনাদেরকে যেটা শেখাবো সেটা হলো কি, এই লুকিং গ্লাস সেট করার সঠিক নিয়মটা কি, আপনার কোন পদ্ধতিতে মানে কোন জায়গাটাতে রাখলে আপনাদের লুকিং গ্লাসটা ভালো, আপনারা অ্যাঙ্গেল পাবেন, পিছনে ভিউটা ভালো দেখতে পাবেন। তো সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো। তো সেই জন্য ভিডিওটা অবশ্যই মন দিয়ে লাস্ট পর্যন্ত দেখুন, আপনাদেরই অনেকটা কিন্তু কাজে আসবে এবং আপনারা শিখে যাবেন। তো চলুন বেশি কথা না বলে তো আপনাদেরকে পুরোপুরি শিখিয়ে দিই, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন, এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, লুকিং গ্লাসটাকে সেট করার জন্য আপনাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনাদের বাইকে চেপে বসতে হবে। বসার পরে আপনাদের যেটা কাজ আছে সেটা হলো আপনাদের হ্যান্ডেলটাকে প্রথমে সোজা রাখবেন, একেবারে যেন সোজা থাকে হ্যান্ডেলটা, ঠিক আছে? সোজা রাখার পরে আপনাদের লুকিং গ্লাসটা আছে সেটাকে আপনারা প্রথমে নর্মালি সোজা করবেন। এবার আপনারা যে সেটটা যেটা করবেন সেটা হলো কি, আমাদের যে আকাশ আছে মানে উপরে আকাশ অর্ধেক যেন দেখা যায় লুকিং গ্লাসের থেকে, ঠিক আছে? অর্ধেক যেন আমরা আকাশ দেখতে পাই এবং অর্ধেক যেন আমরা নিচটা দেখতে পাই, মানে আমাদের যে এই জায়গাটা আছে এই পুরোপুরিটা এখান থেকে কিন্তু আমাদের ভাগ হবে। মানে আমার কথার অর্থ হলো এটাই যে আপনাদের এই জায়গাটা থেকে অর্ধেকটা আপনাদের পুরোপুরি নিচের অ্যাঙ্গেলটা দেখতে পাবেন যেন, আর উপরেরটা অর্ধেকটা আপনারা উপরের অ্যাঙ্গেলটা। তো এইভাবে দেখবেন। আর একটা যেটা জিনিস, এই অর্ধেকটা আপনাদের যেন এই কাঁধটা যেন দেখা যায়, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে হয়তো, এই দেখুন অর্ধেক আকাশ দেখা যাবে, অর্ধেক আপনাদের নিচটা দেখা যাবে, মানে হচ্ছে পুরোপুরি পিছনে কী আসে না আসে, গাড়ি ঘোড়া সব কিছু পিছনে দেখা যাবে, এবং অর্ধেক আপনাদের হাতের যে কাঁধ রয়েছে, এই যে কাঁধ, এই কাঁধটা যেন একটু দেখা যাবে। তো আরেকবার আপনাদেরকে একটু ভালো মতো শিখিয়ে দিই, ভালো মতো আপনারা তাহলে বুঝতে পারবেন। দেখুন, প্রথমত আপনারা যখন এটা সেট করবেন এটা নর্মালি রাখবেন, বাইকে উঠবেন, উঠে হ্যান্ডেলটাকে সোজা রাখবেন, এবং আপনারা এটাই দেখবেন যে আপনাদের আকাশ এবং আপনাদের মাটি এই দুটো যেন অর্ধেক অর্ধেক থাকে। এই এখান থেকে অর্ধেক আপনাদের যেন আকাশটা উপরটা যেন দেখতে পান, এখান থেকে অর্ধেকটা আপনারা নিচটা যেন দেখতে পান। এইভাবে আপনারা পুরোপুরি সেট করবেন, তাহলে আপনাদের পিছনে অ্যাঙ্গেলটা পুরোপুরি আপনারা ভিউ পাবেন আপনাদের যতক্ষণই দরকার। আর একটা লক্ষ্য রাখবেন, এই অর্ধেকটা যেন আপনাদের এই কাঁধটা যেন দেখা যায়, তাহলে মনে রাখবেন এটা আপনাদের সঠিক নিয়ম রয়েছে, এটাই হলো সঠিক নিয়ম। তো বন্ধুরা, এটাই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও। তো আশা করি আপনাদের কাজে লাগবে, যারা নতুন বাইক চালানো শিখছেন বা নতুন অনেকদিন ধরে বাইক চালাচ্ছেন, এই জিনিসটা যারা জানতেন না জেনে নিলেন, আর নতুন জানলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এরকম ভাবে আরও ভিডিও পেতে। তো আজকে আমি তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।